আসসালামু আলাইকুম। আমি আজকে বাচ্চাদের হার্টের যে সমস্যাগুলো থাকে, জন্মগত হৃদরোগ, যেমন হার্টে আনইউজুয়াল কিছু ছিদ্র থাকতে পারে বা হার্টের যে বাল্ব বা রক্তনালীর বাল্ব থাকে সেগুলো সংকুচিত থাকতে পারে বা হার্টের যে নিজস্ব যে রক্তনালীগুলো থাকে সেগুলো চিকন থাকতে পারে, সেই সম্পর্কে কিছু বলবো এবং সেগুলোর সমাধান কীভাবে করা যায় সেই সম্পর্কে বলবো। বাচ্চাদের জন্মগত হৃদরোগ সম্পর্কে জানতে হলে চলুন দেখি একটা হার্টের নর্মাল স্ট্রাকচার কী থাকে। এটা হলো একটা হার্টের ডায়াগ্রাম, যেখানে এটা রাইট সাইডের আপার চেম্বার এবং রাইট সাইডের লোয়ার চেম্বার, বা ডান দিকের উপরে একটি চেম্বার থাকে, ডান দিকের নিচে একটি চেম্বার থাকে, এবং হার্টের বাম দিকেও একইভাবে উপরে একটি চেম্বার এবং নিচে একটি চেম্বার থাকে। উপরের দুটো চেম্বার মাঝখানে একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, যেটাকে অ্যাট্রিয়াল সেপটাম বলা হয়ে থাকে, ইন্টার অ্যাট্রিয়াল সেপটাম বলা হয়ে থাকে, এবং নিচের সেপটামটাকেও ইন্টারভেন্ট্রিকুলার সেপটাম বলা হয়ে থাকে। তাহলে এখানে আমি দেখেন নীল এঁকেছি, তার মানে হলো শরীরের নিচের অংশ থেকে একটি রক্তনালীর মাধ্যমে দূষিত ব্লাড এবং শরীরের উপরের অংশ থেকে দূষিত ব্লাড চলে আসে রাইট সাইডের আপার চেম্বারে। সেই কার্বন ডাইঅক্সাইড মিক্সড দূষিত ব্লাডটা একটি ভালভের মাধ্যমে নিচের চেম্বারে আসে এবং সেই নিচের চেম্বার যখন পাম্প করে তখন এই দূষিত ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড মিক্সড ওয়েস্ট ব্লাডটা একটি রক্তনালীর মাধ্যমে, খেয়াল করে দেখেন একটা ভালভ আছে যেটা একদিকে খোলে, সেই একদিকে খোলে এরকম একটা ভালভের মধ্য দিয়ে এই দূষিত ব্লাডটা চলে যায় একটি রক্তনালী বা পালমোনারি আর্টারির মাধ্যমে, যেটি দুভাগে ভাগ হয়ে একটি চলে যায় বাম দিকে এবং একটি চলে যায় ডান দিকের ফুসফুস বা লাংসে। এখন এই দূষিত ব্লাডটা লাংসে গিয়ে পরিশুদ্ধ হয় লাংস থেকে অক্সিজেন নিয়ে, যেটা আমরা শ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নিচ্ছি সেটা নিয়ে পরিশুদ্ধ হয়ে পরিশুদ্ধ ব্লাডটা তখন লাংস থেকে চলে আসে লেফট সাইডের আপার চেম্বারে চারটা ব্লাড ভেসেলের মাধ্যমে, যেটাকে পালমোনারি ভেইন বলা হয়ে থাকে। সেই আপার লেফট সাইডের চেম্বার থেকে নিচের চেম্বারে, লেফট সাইডের চেম্বারে যখন ব্লাডটা আরেকটা ভালভের মাধ্যমে যায়, সেই নিচের চেম্বার যখন পাম্প করে একই সাথে দুটো চেম্বারই পাম্প করে, কিন্তু এই চেম্বারটা তখন আলাদা আরেকটা ব্লাড ভেসেল বা রক্তনালীর মাধ্যমে চলে যায় যেটাকে অ্যাওরটা বলা হয়ে থাকে, এবং সেই অক্সিজেন মিশ্রিত ব্লাডটা তখন সারা শরীরে প্রবাহিত হয়। সেই অক্সিজেন মিশ্রিত ব্লাডটা আসলে শরীরের জন্য, শরীরের গ্রোথ ডেভেলপমেন্ট এই সমস্ত কিছুর জন্য দরকার হয়। তাহলে সেভাবে তৈরি করা হয়েছে হার্টটাকে সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবে, যেন কোনোভাবেই ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং অক্সিজেনেটেড ব্লাড ভালো ব্লাডটা মিক্সড আপ না হয়। এখন জন্মগতভাবে বাচ্চাদের এই যে ইন্টার অ্যাট্রিয়াল সেপটামে কিছু হোল থাকতে পারে, যেটাকে অ্যাট্রিয়াল সেপটাল ডিফেক্ট বলা হয়ে থাকে, ইন্টারভেন্ট্রিকুলার সেপটাম বা নিচের যে চেম্বার দুটোর মাঝখানে পর্দা থাকে সেটাতে কতগুলো হোল থাকতে পারে সেটাকে ভেন্ট্রিকুলার সেপটাল ডিফেক্ট বা ভিএসডি বলা হয়ে থাকে, এবং এই দুটো রক্তনালীর মাঝখানে একটা আনইউজুয়াল কানেক্টিং রক্তনালী থাকে সেটাকে পিডিএ বা পেটেন্ট ডাক্টার সার্টারিয়াসিস বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে আনইউজুয়াল ছিদ্র বা কানেক্টিং রক্তনালী থাকতে পারে জন্মগতভাবে, যেটা মায়ের গর্ভকালীন অবস্থায় বাচ্চাদের থেকে থাকে। এখন আরও হতে পারে যে এই যে দুটো ভালভ দেখালাম, সেই ভালভগুলো সরু থাকতে পারে বা চিকন থাকতে পারে, যেটাকে পালমোনারি ভালভুলার স্টেনোসিস, অ্যাওরটিক ভালভুলার স্টেনোসিস এগুলো বলা হয়ে থাকে। এছাড়া এই যে পালমোনারি আর্টারি বা অ্যাওরটিক অ্যাওরটা, সেই অ্যাওরটা বা পালমোনারি আর্টারিও চিকন বা স্টেনোসিস থাকতে পারে, এগুলো হলো জন্মগত হৃদরোগ। এছাড়া বিভিন্ন ধরনের জটিল হৃদরোগও থাকতে পারে, তবে যেগুলো রোগের মধ্যে আমি যেগুলো ছিদ্র দেখালাম বা কোনো ভালভের স্টেনোসিস দেখালাম, সেটার কারণ হলো যে এগুলো কিন্তু আমরা বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই এবং বা কিছু সময় পরে, নির্দিষ্ট সময় পরে চিকিৎসা করতে পারি, সেগুলো সার্জারি ছাড়াই। জন্মগত হৃদরোগের মধ্যে আমি যেগুলো আলোচনা করলাম, এএসডি, ভিএসডি বা পিডিএ এবং কিছু সরু রক্তনালী থাকে, সরু ভালভ থাকে, সেগুলো কিন্তু একটি পদ্ধতিতে যেটা সার্জারি ছাড়াই আমরা করে থাকি, এমনকি বাচ্চার জন্মগ্রহণ করার পরপরই কিছু পদ্ধতি থাকে যেগুলোকে ইন্টারভেনশন বলা হয়ে থাকে। এখন সার্জারি ছাড়াই যে ইন্টারভেনশনের মাধ্যমে আমরা বাচ্চাদের হার্টের এই ছিদ্র করে দেয়া, যেটাকে বেলুন অ্যাট্রিয়া সেপ্টোস্টোমি, যেটা টিজিএ বলেছি, যে টিজিএর ক্ষেত্রে একটা হোল তৈরি করে দেওয়া হয় হার্টের মধ্যে ইন্টার অ্যাট্রিয়াল সেপটামের মধ্যে, যেন অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে, সেটা একটা পদ্ধতি যেটাকে বলা হয়ে থাকে বেলুন অ্যাট্রিয়াল সেপ্টোস্টোমি। এটা কিন্তু লাইফ সেভিং ইন্টারভেনশন এক। দু নম্বর কথাটা হলো যে ক্রিটিক্যাল পালমোনারি ভালভুলোপ্লাস্টি, এটাও কিন্তু বেলুন দিয়ে পালমোনারি ভালভ বা অ্যাওরটিক ভালভটাকে এটা কিন্তু ডাইলেট করে দেওয়া হয় বা নর্মাল করে দেওয়া হয়, সেটা জন্মের পরপরই করা হয়। সো এইসব ইন্টারভেনশনগুলো কিন্তু লাইফ সেভিং প্রসিজিওর।
এবং কিছু ক্ষেত্রে কোয়ারেক্টেশন অফ দ্য অ্যাটাও থাকে, যেগুলো জন্মের পরপরই করতে হয় যদি সিভিয়ার কোয়ারেক্টেশন থাকে বা কিছুদিনের মধ্যেই করতে হয়। এখন ইন্টার অ্যাট্রেসেপ্টাম বা অ্যাট্রেসেপ্টা ডিফেক্ট যখন থাকে বাচ্চাদের, এএসডি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডিভাইস দিয়ে বন্ধ করতে হয় যদি এএসডির চারিদিকে একটা সাপোর্টিং যে টিস্যু থাকে, আমরা একটা মাপঝোঁকের মাধ্যমে করে থাকি সেটা, এবং সেই মাপঝোঁকটা কিন্তু একটা ইনভেস্টিগেশন যেটা 2D অ্যান্ড কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি বলা হয়ে থাকে, সেটা সফিস্টিকেটেড একটা মেশিন বা হাইটেক মেশিন আমাদের আছে, সেটা ফিলিপস 7C ইকোকার্ডিওগ্রাফি মেশিন, সেটার মাধ্যমে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি, এএসডি, বিএসডি, পিডি এবং আদার কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজও করতে পারি। তবে এএসডির ক্ষেত্রে খুব সহজেই আমরা যখন ডায়াগনোসিসটা করতে পারি এবং দেখি চারিদিকে একটা সাপোর্টিং টিস্যু আছে, তখন কিন্তু আমরা ডিভাইসটা একটা মাপের মাধ্যমে সেই ডিভাইসটা বন্ধ, ডিভাইস দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে পারি। বাংলা ভাষায় অনেক সময় আমরা এটাকে বোতাম বলে থাকি। তো এখন কথাটা হলো ভিএসডির ক্ষেত্রেও তাই, ভিএসডিও বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এটাকে পেরিমেমব্রেনাস ভিএসডি বলে, মাস্কুলার ভিএসডি বলে, এবং সেটা জায়গা মতো থাকলে সেটা কত বড় এবং কোন সময়ে করতে হবে তখন সেই ডিসিশনটা আমরা কিন্তু নিতে পারি। সেই ক্ষেত্রে যদি আমি বলি যে এএসডি, এএসডির ক্ষেত্রে প্রি স্কুলে যে আমরা সাধারণত এটা করে থাকি, যেন সেটা একটা বাচ্চার যদি নর্মাল একটা গ্রোথ থাকে, যদি এএসডিটা খুব বেশি বড় না হয় এবং হার্ট ফেলিওরের সম্ভাবনা না থাকে, বাচ্চার গ্রোথ ঠিক মতো হয়, তাহলে কিন্তু আমরা প্রি স্কুলে এটা বন্ধ করে দিয়ে থাকি। এবং যখন দেখা যায় যে বাচ্চাটা ডায়াগনোসিস হলো, তারপরে আমরা ডিসিশন নিলাম এবং বাচ্চা সমস্ত ইনভেস্টিগেশন করার পরে বাচ্চাটা ভর্তি হলো যেদিন, তারপরের দিন ইন্টারভেনশন যেটা ডিভাইস ক্লোজার করে, সেদিনই আমরা বিকেলবেলা অথবা তারপরের দিন আমরা 24 আওয়ার অ্যাকচুয়ালি ডিভাইস ক্লোজার করার পরে হাসপাতালে মনিটরিংয়ের জন্য রাখতে হয়, আইসিইউতে রাখি। মনিটরিং করার পরে পরের দিন সকালবেলা সুন্দরভাবে বাচ্চা কিন্তু বাসায় ছুটি দিয়ে থাকি, এবং সেটা কিন্তু 6 মাসের মধ্যে যেগুলো ডিভাইস আমরা করে থাকি সেটা কিন্তু 6 মাসের মধ্যে শরীরের একটা অংশ হয়ে যায়, এবং এর মধ্যে আমরা কিন্তু ফলো আপ করি। তো সেই ক্ষেত্রে ভিএসডি ডিভাইসও সেই একইভাবে কিন্তু আমরা সাধারণত প্রি স্কুল এজ, তবে ভিএসডির ক্ষেত্রে একটু আমরা ডিলে করতে পারি, সেটা সাইজ এবং সাইটের উপরে যে কোন জায়গাটাতে আছে সেই অনুযায়ী আমরা কিন্তু 4-5 বছর বয়সেও ভিএসডি ডিভাইসটা করতে পারি, এবং এএসডি অবশ্যই আরও পরেও করতে পারি, তবে প্রেফারেবল এজ হচ্ছে প্রি স্কুল এজে আমরা করে থাকি, যেন ট্রমাটিক যে ওর মেমোরিতে সেই ট্রমাটা না থাকে। এখন কথাটা হলো যে পিডিএ ডিভাইস, পিডিএ ডিভাইস কিন্তু সাধারণত দেখা যায় 6 মাস বয়সী বাচ্চাদের, 5 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের আমরা করে থাকি। সেটাও ডিপেন্ড করবে কত কোন বড় বা কোন শেপের পিডিএটা আছে, পেটেন ডাক্টাস আটারিওসাস আছে, সেভাবে কিন্তু আমরা খুব সহজেই ডিভাইস ক্লোজ করতে পারি। বেলুনের ক্ষেত্রেও একইভাবে বাচ্চাটা কত সিমটোম্যাটিক যদি থাকে, শ্বাসকষ্ট হচ্ছে, মায়ের দুধ টেনে খেতে গেলে কষ্ট হচ্ছে, খেলতে গেলে কষ্ট হচ্ছে, আমাদের একটা গ্রেড আছে, সেই গ্রেড অনুযায়ী আমরা তখন বুঝতে পারি যে এখনই বাচ্চাটার কি বেলুন দিয়ে পালমোনারি বাল্বগুলো, বায়োটিক বাল্বগুলো বা কোয়ারেন্টেশন আবারটা এখনই করতে হবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা করে থাকি। আমি যদি আপনাদের এই ডিভাইসটা দেখাই, তাহলে এই জিনিসটা হবে অনেকটা ছাতার মতন একটা অংশ দেখা যাচ্ছে, বা মেশওয়ার্ক, নিটল মেশওয়ার্ক বলা হয়ে থাকে। এটা একদিকের একটা ডিস্ক, এএসডি ডিভাইসের একটা ডিস্ক, এটা ডেমোর জন্য নেওয়া হয়েছে। আরেকদিকের আরেকটা ডিস্ক হচ্ছে এ পাশে থাকে, আরেকদিকে ডিস্কটা থাকে এরকম ধরনের অনেকটা, এবং এখানে একটা একটা স্ক্রুর মতন থাকে। এই ডিভাইসটি একটি স্ক্রুর মাধ্যমে শরীরের বাইরের থেকেই লাগানো হয়, অনেকটা এনজিওগ্রামের মতন যে পদ্ধতিতে আমরা করে থাকি সেটা ক্যাথল্যাবে করা হয়, এবং সেটা একটা স্ক্রুর মাধ্যমে আমরা ডেলিভারি সিস্টেমের সাথে কানেক্ট করে দিই, এবং সেটা পুরোটাই একটা শীতের মধ্যে, সফট একটা শীতের ভেতর দিয়ে ঢুকে এই ডিভাইসটা হার্টের ভেতরে ঢুকানো হয়, এবং সেটা খুব সুন্দরভাবে ইমপ্লান্ট করে দেওয়া হয়। সো এই যে ছিদ্রটা যখন আমরা বন্ধ করে দিই ডিভাইসের মাধ্যমে, তারপর থেকে কিন্তু বাচ্চাটা কমপ্লিটলি ভালো হয়ে যায়, এবং পরবর্তী 6 মাসের মধ্যে বাচ্চার শরীরের একটি অংশ হয়ে যায় এই ডিভাইসটি, কারণ এই ডিভাইসের উপরে একটা পাতলা পর্দা বা আবরণের মতন পড়ে যায়, যেটা শরীরের যে টিস্যুগুলো থাকে সেটির একটি কন্টিনিউয়েশন। সো এর মধ্যে কিন্তু বাচ্চাটা নর্মাল লাইফ লিড করতে পারবে, এবং হচ্ছে পরবর্তী সময় ডিভাইসটা কিন্তু ছুটে যায় না, অথবা পরবর্তী সময় এই ডিভাইসটা কিন্তু আরও বড় ডিভাইস লাগাতে হয় বড় হতে হতে, তা কিন্তু না। সো এটা পার্মানেন্টলি হার্টের যে ছিদ্রটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং সেই বাচ্চাটা অন্যান্য সব বাচ্চাদের মতো নর্মাল লাইফ লিড করতে পারে, খেলাধুলা, পড়াশোনা সমস্ত কিছু করতে পারে। এই ডিভাইসটা দিয়ে ছিদ্রগুলো যদি
বন্ধ না করা হয় সময় মতো, তাহলে কিন্তু কি হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে বাচ্চার শ্বাসকষ্ট, নিউমোনিয়া, খেতে গেলে অসুবিধা এবং হচ্ছে বুকে ব্যথা, পালপিটেশন বা বুক ধরফর করা এবং বাচ্চার যে গ্রোথ নর্মাল অন্য অন্য বাচ্চাদের মতো সেই বেড়ে ওঠা, সেগুলো কিন্তু হয় না, হ্যাম্পার্ড হয়। মা বাবারা প্রায়ই কিন্তু নিয়ে আসেন পিডিয়াট্রিশিয়ানের কাছে বা শিশু বিশেষজ্ঞর কাছে যে বাচ্চা দুধ টেনে খেতে গেলে কষ্ট হচ্ছে, বাচ্চা একটু খেয়ে ঘুমিয়ে যাচ্ছে এবং সে বাচ্চাটা টায়ার্ড হয়ে আবার বুকের দুধ টেনে খাচ্ছে। এটা কিন্তু একটা ভিএসডির ক্ষেত্রে বা পিডিএর ক্ষেত্রে এটা খুব কমন একটা হিস্ট্রি দিয়ে থাকেন বাবা মায়েরা। কাজে বাবা মায়েদের সচেতন হতে হবে এই ধরনের কোনো অসুবিধা বা বাচ্চাদের আছে কিনা এবং বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা, সাথে সাথে পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাছে যেতে হবে। তাহলে ইকোকার্ডিওগ্রাফি করে খুব সহজেই কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। ডায়াগনোসিস যদি সময় মতো হয় তাহলে কিন্তু এটা চিকিৎসা, পারমানেন্ট চিকিৎসা আমরা এভারকেয়ার হসপিটালে কিন্তু করে থাকছি এবং সেটা খুব সুখের ব্যাপার যে আমরা সব লেভেলে কিন্তু এই সার্ভিসটা দিয়ে দিচ্ছি। যেমন ওয়েল অফ ফ্যামিলি বা খুব রিচ ফ্যামিলি যারা এটা পাচ্ছেন, ডিভাইসগুলো কিন্তু অনেক দামে, এক একটা প্রায় 1-1.5 লাখ টাকার মতো প্যাকেজের মধ্যে পড়ে যায়, বা ভিএসডি ডিভাইসের ক্ষেত্রে 2.5-3 লাখ টাকার মধ্যেও অনেক সময় হয়, পিডির ক্ষেত্রে একটু কম এবং বেলুনগুলো অনেক কস্টলি। সো এই এটা হলো খুব আনন্দের ব্যাপার যে এভারকেয়ার হসপিটাল আমাদের পারমিট করেছেন একটা প্যাকেজের, যেই প্যাকেজে আন্ডার প্রিভিলেজ যারা আছেন, যারা দিন আনেন দিন খান এমন যারা আছেন, যারা ডিভাইসের কথা চিন্তাও করতে পারছেন না, উইদাউট এনি সার্জারি চিন্তাও করতে পারছেন না, এমনকি দেখা যাচ্ছে অনেক সময় সরকারি হাসপাতালেও ওনারা জিনিসটা পাচ্ছেন না, বিকজ ওখানে হয়তো প্যাকেজ কম, প্যাকেজের যে কস্টটা কম। আমাদের এখানে প্যাকেজের কস্টটা 55,000 টাকার মধ্যে করা হয়েছে এবং ডিভাইসটা কিন্তু তাদের জন্য ফ্রি দেওয়া হচ্ছে। আমাদের একটা ফান্ড আছে যাদের জন্য আন্ডার প্রিভিলেজ বাচ্চারা যারা আছেন সেই বাচ্চাদের জন্য এই ডিভাইসটা একদমই ফ্রি দেওয়া হচ্ছে এবং সেটা অনেক দিন যাবৎ এই প্যাকেজটা চলছে, আমরা চালাচ্ছি এখনও। সেখানে ডিভাইস, বেলুন সব কিছু ফ্রি দেওয়া হয়, শুধুমাত্র 55,000 টাকা ওনারা হসপিটালের যে প্যাকেজ কস্ট এটুকুন করলেই হয়। এবং সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই ডিভাইসগুলো ক্লোজ করার পরে বাচ্চাগুলো নর্মালি লাইফ লিড করছে, পড়াশোনা করছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাদের যত্ন নিন।